আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। লকডাউনে দীর্ঘ প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আগামী 15 জুন থেকে খুলছে বেলুড় মঠ। খুশি মঠের ভক্তরা। ভক্তরা জানান আবার মঠে এসে ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের মন্দির দর্শন করা যাবে, এটা ভেবেই তারা আপ্লুত। মঠ সূত্রের খবর, আগামী 15 জুন থেকে খুলতে চলেছে বেলুড় মঠ। দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পর 15 তারিখ থেকে খুলবে মঠ, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঠের পক্ষ থেকে। কয়েকদিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে সকল ধর্মীয় প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা করা হয়। এই অনুমতি পাওয়ার পর এক বিজ্ঞপ্তি দিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী 15 জুন দর্শনার্থী ভক্তদের জন্য রামকৃষ্ণ মিশন ও মঠের সমস্ত কেন্দ্র ও প্রধান কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। এই মাঝের সময়ের মধ্যে দর্শনার্থী এবং ভক্তদের নিরাপত্তার ব্যাপারটি দেখা হবে। উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। এর জেরে রামকৃষ্ণ মিশন ও মঠের সমস্ত কেন্দ্র ও প্রধান কার্যালয় গত 24 মার্চ থেকে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।